স্লুয়ালাইকুম দর্শক মণ্ডলীয় আইপিএস মার্টে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো জার্মানির কিছু সোলারের প্রোডাক্ট নিয়ে এখানে এই যে কালো কালারের বড় মেশিনটা দেখছেন এটা হচ্ছে অরিজিনাল জার্মানির সোলারের ইনভার্টার আর এখানে যে চার্জ কন্ট্রোলারটা দেখছেন এটা হচ্ছে অরজিনাল জার্মানির এমপিপিটি সোলারের চার্জ কন্ট্রোলার এই প্রোডাক্টগুলোর ব্র্যান্ডটা হচ্ছে ডয়েস পাওয়ার এটা অরিজিনাল জার্মানির কোম্পানি এটার ম্যানুফ্যাকচারিংও জার্মানিতে এবং এই প্রোডাক্টগুলা আমরা সরাসরি ইম্পোর্টও করছি হলো জার্মান থেকে এমন না যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোম্পানিটা জার্মানের কিন্তু প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং হয় চায়নাতে এরকম না ব্যাপারটা এরকম না এটা ডয়েস পাওয়ার এই কোম্পানিটাও জার্মানির কোম্পানি এবং এই প্রোডাক্টগুলো তৈরিও হয় জার্মানিতে এবং এই প্রোডাক্টগুলা আমরা ইম্পোর্টও করছি হলো সরাসরি জার্মান থেকে স্বাভাবিকভাবে যেহেতু জার্মানিতে এই প্রোডাক্টগুলো ম্যানুফ্যাকচারিং করা স্বাভাবিকভাবে এই প্রোডাক্টগুলোর কস্টটা একটু বেশি কিন্তু এগুলা হানড্রেড পারসেন্ট জেনুইন প্রোডাক্ট এবং অরিজিনাল প্রোডাক্ট যদিও প্রাইস একটু বেশি হয় এই প্রোডাক্টগুলো যারা কিনবেন তারা লং টাইম ব্যবহার করতে পারবেন এটার ব্র্যান্ডটা হচ্ছে ডয়েস পাওয়ার হ্যাঁ এই এটার ব্র্যান্ডটা হচ্ছে ডয়েস পাওয়ার এটা হচ্ছে ডয়েস পাওয়ারের থ্রি কে বিয়ে অর্থাৎ দুই হাজার ওয়াটের একটা সোলার ইনভার্টার থ্রি কে বিয়ে দুই হাজার ওয়াটের একটা সোলার ইনভার্টার বিশাল মেশিন আপনি দেখছেন সাধারণত ইন্ডিয়া বা অন্য অন্য মাইক্রোটাইক লুমিনাসের আমরা সোলারের যে ইনভার্টারগুলো বিক্রি করি থ্রি কে বিয়ে সেই মেশিনগুলোর তুলনায় এটা অনেক বড়ো পিছন সাইডটা ফুরাটা দেখলে আপনি বুঝবেন মেশিনটা হ্যাবি ওয়েট এবং এটার নিচে আপনি সামনে দিয়ে খেয়াল করেন চাকা আসে এটা চাকা সিস্টেম আপনি এদিক ওদিক মুভ করতে পারবেন যেহেতু প্রোডাক্টটা জার্মানির কোয়ালিটি নিয়ে কিছু বলার নাই কোয়ালিটি কেমন ভালো না খারাপ এই ব্যাপারে কথা বলার প্রয়োজন নাই কথায় আসে না বৃক্ষ তোমার নাম কি ফলে এই পরিচয় আসলে ডয়েস পাওয়ার লিখে আপনারা ইউটিউবে যদি আপনি সার্চ দেন এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তো এই মেশিনটা হচ্ছে থ্রি কে বিয়ে এটাতে অ্যাট এ টাইম আপনাকে আউটপুট দিতে পারবে দুই হাজার ওয়াট এটার আরেকটা মেশিন আছে সেটা হচ্ছে পনেরোশো ওয়াট এটা হচ্ছে দুই হাজার ওয়াট আর কে বিয়ে হচ্ছে থ্রি আর আরেকটা হচ্ছে এর ছোট ছোটো পনেরোশো ওয়াট এই মেশিনগুলা আটচল্লিশ বোল্ট এবং চব্বিশ বোল্ট দুইভাবে আপনি ইউজ করতে পারবেন আটচল্লিশ বোল্ট করে ইউজ করতে পারবেন চব্বিশ বোল্ট করে আপনি ইউজ করতে পারবেন তো পনেরোশো ওয়াট দুই হাজার ওয়াট মানে হিউজ পরিমাণে ওয়াট এবং মেশিনের একটা ডিসপ্লে আছে ডিসপ্লেটাতে আপনি আপনার যত ইনফরমেশান দেখার সেগুলো আপনি দেখতে পাবেন ডিসপ্লেটার নিচে বড় করে লেখা আছে ফিউর সাইন ওয়েব আপনি খেয়াল করেন ডিসপ্লেটার নিচে বড় করে লেখা আছে ফিউর সাইন ওয়েব এবং দুই তিনটা বাটন আছে আপনি যদি ছোটোখাটো কোনো কিছু মেনুয়ালি সেটিং করতে চান এই বাটনগুলো দিয়ে সেটিং করতে পারবেন ডিসপ্লেতে দেখা যাবে আপনার ব্যাটারির ভোল্টেজ কতটুকু আছে মেন লাইনের ভোল্টেজ কতটুকু আছে এভরিথিং কত পারছে না আপনার লোড চলতেছে এগুলো সব দেখতে পাবেন এবং একদম উপরে ডান পাশে দেখবেন একটা স্টিকার আছে এখানে বড় করে লেখা আছে মেড ইন জার্মানি এটা অরিজিনাল জার্মানির প্রোডাক্ট আপনারা যদি গুগলে ঢুকে ডয়েস পাওয়ারের ওয়েবসাইটে ঢুকেন ঠিক সেম প্রোডাক্টগুলাই পাবেন একদম অরিজিনাল অরিজিনাল প্রোডাক্ট কোনো রকমের সন্দেহ নেই আচ্ছা তারপরে আসি হলো ডয়েস পাওয়ারের এমপিপিটি সোলারের চার্জ কন্ট্রোলার ডয়েস পাওয়ারের এই কন্ট্রোলারটা আমাদের দেশের একটা ফফুলার সোলারের চার্জ কন্ট্রোলার এটা ছাড়াও আমাদের কাছে ইন্ডিয়ান অ্যাসমাটানের এমপিপিটি সোলারের যে চার্জ কন্ট্রোলারগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন কিন্তু এটা হচ্ছে অরিজিনাল জার্মানির ডয়েস পাওয়ারের এমপিপিটি সোলারের চার্জ কন্ট্রোলার এটা জেনুইন এমপিপিটি অনেকগুলো এমপিপিটি চার্জ কন্ট্রোলারে লিখে থাকে যে এমপিপিটি কিন্তু আদৌ সেটা এমপিপিটি থাকে না আর ডয়েস পাওয়ারের এটা হচ্ছে অরিজিনাল এমপিপিটি তো অরিজিনাল এমপিপিটি হলে কি সুবিধাটা অরিজিনাল এমপিপিটি যদি হয় সেক্ষেত্রে সোলার থেকে প্রায় 99% আউটপুট আপনাকে এনে দিতে সক্ষম এই ডয়েস পাওয়ারের এই এমপিপিটি সোলারের চার্জ কন্ট্রোলারগুলা সোলার থেকে 99% আউটপুট আপনাকে এনে দিতে পারে অর্থাৎ সর্বোচ্চ আউটপুট আপনি পাবেন এটার সামনে ছোট একটা ডিসপ্লে আছে ডিসপ্লেতে কিছু ছোটোখাটো ইনফরমেশান আছে এবং সামনে দুটা বাটন আছে বাটন দিয়ে আপনি ছোটোখাটো কিছু সেটিং যদি করতে চান সেটাও করতে পারবেন এটার পিছনে দেখছেন বড় একটা হিটসিন আছে এটা গরম হবে না হিটসিনটা এতটা শক্তিশালী এটা অটোমেটিক্যালি কন্ট্রোলারটাকে কুল করতে পারে এবং এটার পিছনে সেন্সর আছে একটা মিনি সেন্সর আছে যদি কন্ট্রোলারটা অতিরিক্ত গরম হয়ে যায় সেন্সর যদি বুঝতে পারে যে এটা ওভার টেম্পারেচারে আছে তখন সে অটোমেটিক্যালি নিজে থেকে কুলিং পজিশানে চলে যায় আচ্ছা তো অ্যাকচুয়ালি ডয়েস পাওয়ার জার্মানির এই প্রোডাক্টগুলো নিয়ে মানে নতুন করে পরিচয় করে দেওয়ার দরকার নাই এই প্রোডাক্টগুলো সাধারণ অ্যাজ জুয়েল যারা কাস্টমার মূলত তাদের জন্য না এই প্রোডাক্টগুলো হচ্ছে যারা একটু বিআইফি কাস্টমার যারা চান যে আমি একটা ভালো প্রোডাক্ট কিনবো অরিজিনাল জার্মানির প্রোডাক্ট কিনবো এই প্রোডাক্টগুলো তাদের জন্য কারণ আমাদের দেশে আমরা গরিব বা মধ্যবিত্ত শ্রেণীর একটা দেশ এখনও আমরা আমাদের মানুষের এতটা টাকা পয়সা হয় নাই যে অনেক দামি দামি প্রোডাক্ট আমরা সবাই ইউজ করতে পারি বিশেষ করে প্রথম এক শ্রেণীর কাস্টমার আছে যারা একটু মিড বাজেটের ভিতরে প্রোডাক্ট চায় তাদের জন্য আমি বলি যে এই প্রোডাক্টগুলো কেনার আপনাদের প্রয়োজন নেই আপনারা আমাদের কাছে এই যে লুমিনাসের মাইক্রোটেকের বা অ্যাসমার্টেনের ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আছে আপনারা সেগুলো দিয়ে মিড বাজেটের ভিতরে খুব সুন্দরভাবে সোলারের সেট আপ করে নিতে পারবেন আবার কিছু মানুষ আছেন যাদের অরিজিনাল প্রোডাক্টগুলোর প্রয়োজন হয় ইউএসের সোলার প্যানেল লাগে জার্মানির সোলার প্যানেলের দরকার হয় বা তারা চান যে একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট তাদের জন্য হচ্ছে এই প্রোডাক্টগুলো কারণ এগুলো কস্টলি প্রোডাক্ট তবে আপনার বাজেট যদি থাকে আপনি যদি চান আপনি আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা এই প্রোডাক্টগুলো দুইভাবে সেল করি একটা হচ্ছে হয়তোবা আপনি একটা ইনভার্টার নেবেন একটা কন্ট্রোলার নেবেন কয়েকটা সোলার প্যানেল নেবেন এটা হচ্ছে খুচরা সেল আপনি চাইলে খুচরাও আমাদের কাছ থেকে নিতে পারেন অথবা আপনারা যারা দোকানদার ভাইয়েরা আছেন। বিশেষ করে ঢাকার নবাবপুর গুলিস্তান অথবা ঢাকার বাইরে বিভিন্ন জেলাতে যারা ব্যবসা করেন যারা হোলসেলে মাল কিনতে চান তারা আইপিএস মার্ট থেকে এই প্রোডাক্টগুলো আপনি হোলসেলে নিয়ে আপনি বিক্রি করতে পারেন খুচরা রেটে আমরা আপনাদের জন্য হোলসেল রেট একটা স্পেশাল রেট দিয়ে দিব। তো যারা পাইকার বাইরে আছেন যারা ঢাকার বাইরে আসেন অথবা ঢাকায় যারা নোয়াগপুরে বা অন্য অন্যান্য জায়গাতে যারা সোলারে ব্যবসা করেন যারা ইনভার্টারে ব্যবসা করেন আপনাদের যদি ডয়েস পাওয়ারের অরিজিনাল এই প্রোডাক্টগুলো লাগে অবশ্যই আইপিএস মার্টের সাথে কন্ট্যাক্ট করবেন এ ডয়েস পাওয়ারের এই প্রোডাক্টগুলো আপনি মার্কেটে অ্যাভেলেবেল পাবেন না আপনি মার্কেটে অ্যাভেলেবেল ডয়েস পাওয়ারের অরিজিনাল প্রোডাক্টটা পাবেন না এই প্রোডাক্টগুলো আমরাই ইম্পোর্ট করি এবং শুধুমাত্র বাংলাদেশে ডয়েস পাওয়ারের এই প্রোডাক্টগুলো শুধুমাত্র আইপিএস মার্টেই পাবেন আপনি হোলসেলে নিতে চাইলে সেটাও নিতে পারবেন সেক্ষেত্রে আপনার মিনিমাম কোয়ান্টিটি হবে পাঁচ পিস কমপক্ষে পাঁচ পিস যদি আপনি নেন আপনি আমাদের কাছ থেকে হোলসেল রেট পাবেন আর আপনার এক পিস দুই পিস যদি লাগে সেটাও আপনি নিতে পারেন তো ডয়েস পাওয়ারের এই যে দুই হাজার ওয়াটের এই যে ইনভার্টারটা এটা হচ্ছে ফিউর সাইনওয়েব একটা মেশিন ডিএসপি করা একটা মেশিন এবং অটো কাট করা একটা মেশিন আমি তিনটা কথা বলছি একটা হচ্ছে ফিউর সাইনওয়েব আরেকটা হচ্ছে ডিএসপি আরেকটা হচ্ছে অটো কাট সাধারণত ফিউর সাইনওয়েব যদি হয় তাহলে মেশিনটা হলো সবচাইতে আপডেট টেকনোলজির আপনাকে ওভার ভোল্টেজ দিবে না আপনার ইলেকট্রিসিটির প্রবাহটা ঠিক থাকবে এটার সাথে আপনি যদি ইলেকট্রনিক্সের কোনো ডিভাইস চালান সেটা পুড়ে যাবে না নষ্ট হবে না ফ্যান ফ্যানের রেগুলেটর কেটে যাবে না এটা হচ্ছে ফিউর সাইনওয়েব সাইনওয়েবের ইলেকট্রিসিটির প্রবাহটা অ্যাকুরেট থাকে আর অ্যাস্কোয়ারওয়েব যেটা সেটা ইলেকট্রিসিটির প্রবাহটা একুরেট থাকে না ফলে ওভার ভোল্টেজ দেয় দুশো বিশ বোল্টের জায়গায় পঞ্চাশ বোল্ট ষাট বোল্ট ওভার ভোল্টেজ দেয় তো মেশিনটা একদম ডিসপ্লে সামনে বড় করে লেখা আছে আপনি দেখেন সাইন সাইনওয়েব একটা মেশিন ডিএসপি করা ডিএসপি মানে হচ্ছে ডিজিটাল সিগনাল প্রসেসিং এটা যা কিছু প্রসেস করে অর্থাৎ এটা মেশিনটা খুবই ডিজিটালি কাজ করতে পারে অর্থাৎ দ্রুত কাজ করতে পারে তারপরে হচ্ছে অটো কাট অটো কাটটা হচ্ছে যখন আপনার ব্যাটারির চার্জটা ফুল হয়ে যাবে তখন সে ব্যাটারিতে চার্জ দেওয়াটা বন্ধ করে দিবে এটা হচ্ছে অটো কাট আর এমপিপিটি কন্ট্রোলারের ব্যাপারে তো আপনারা জানেনি এমপিপিটি নাইনটি নাইন পার্সেন্ট আউটপুট সোলার থেকে নিয়ে আসতে পারে আপনাদের যাদের এই সেট আপগুলোর দরকার হবে আপনারা নিশ্চিন্তে আইপিএস মার্ট থেকে নিতে পারেন এই এমপিপিটির এই যে কন্ট্রোলারটা এবং নয়েস পাওয়ারের এই যে মেশিনটা এগুলা দুই বছরের ওয়ারেন্টি আছে দুই বছরের ওয়ারেন্টি কিন্তু মেশিন তো সাধারণত নষ্ট হবে না ফাঁস পাঁচ সাত বছরের দশ বছরে নষ্ট হবে না আপনি একটানা ইউজ করতে পারবেন মেশিন যদি নষ্ট হয় কোনো কারণে সেটা আমরা আপনাকে ঠিক করে দিব আর এমপিপিটি এই যে কন্ট্রোলারটা এটা যদি কোনো কারণে নষ্ট হয় দুই বছরের ভিতরে আমরা আপনাদেরকে রিপ্লেস করে দেব কথাটা একটু বুঝবেন দুইটারই ওয়ারেন্টি দুই বছর কিন্তু মেশিন আমরা ঠিক করে দিব যদি নষ্ট হয় আর কন্ট্রোলার যদি নষ্ট হয় সরাসরি আপনি রিপ্লেসমেন্ট পাবেন কিন্তু আপনি লাগাইতে যায় যদি কন্ট্রোলার নষ্ট করেন সেক্ষেত্রে কোনো ওয়ারেন্টি প্রযোজ্য হবে না কারণ আমাদের দেশের কিছু ইলেকট্রিশিয়ান আছে যারা অ্যাকচুয়ালি কাজটা বুঝে না এরা উল্টা ফাল্টা কানেকশন দেয় যার ফলে লাগানোর সময় কন্ট্রোলার নষ্ট করে ফেলে আপনি যদি লাগানোর সময় কন্ট্রোলার নষ্ট করেন সেটাতে কোনো ওয়ারেন্টি পাবেন না কিন্তু আপনি যখন ইউজ করলেন দুই বছরের ভিতরে যদি আপনার কন্ট্রোলার নষ্ট হয় আপনি রিপ্লেসমেন্ট পাবেন নতুন আরেকটা কন্ট্রোলার পেয়ে যাবেন আচ্ছা তারপর হচ্ছে আরেকটা জিনিস আমি আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে যে কোনো কন্ট্রোলারের সাথে আপনারা যখন সোলার এবং ব্যাটারির কানেকশন করবেন সবার আগে দেবেন হলো ব্যাটারির কানেকশন ব্যাটারি কানেকশান দেওয়ার পরে কন্ট্রোলারে দেবেন হল সোলারের কানেকশন যদি আপনি আগে সোলারের কানেকশন দেন ব্যাটারি কানেকশান যদি না পায় যে কোনো কন্ট্রোলার সাথে সাথে পুড়ে যাবে এই ভুলটা করবেন না অনেক ইলেকট্রিশিয়ান আছে যারা হয়তো টেকনিক্যাল এত ডিটেলস বুঝে না তারা আগে কোনটা পরে কোনটা লাভ বুঝে না একটা লাগাই দেয় যার ফলে কি হয় আগে যদি ব্যাটারি কানেকশান না দেন সেটা যত দামি কন্ট্রোলার হোক সেটা পুড়ে যাবে আচ্ছা তো এই ছিল আমাদের ইউএসের এই ছিল আমাদের জার্মানির কন্ট্রোল চার্জ কন্ট্রোলার এবং ইনভার্টারের একটা প্রাইমারি আইডিয়া আর আমার পিছনে একটা সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিউসেলসের সোলার প্যানেল এই সোলার প্যানেলটা হচ্ছে অরিজিনালি ইউএসের সোলার প্যানেল কিউ সেলসের এই প্যানেলটা আমরা জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা আসলে আমাদের রিটেল সেলের জন্য না এটা হচ্ছে আমাদের একটা অন্য প্রজেক্টের জন্য আনা এটা আমরা বিক্রি করবো না কিন্তু এটা হচ্ছে অরিজিনালি এর মেড ইন ইউএসএ আর এগুলো হচ্ছে মেড ইন জার্মানি হান্ড্রেড পার্সেন্ট জেনুইন প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট আপনারা ডেস পাওয়ারের ওয়েবসাইটে ঢুকেন ঠিক সেম প্রোডাক্টগুলো দেখবেন সেম প্রোডাক্টগুলো আপনারা মিলাবেন তারপর আপনি প্রয়োজনে ফিজিক্যালি আসবেন আমাদের অফিস হচ্ছে ঢাকার মিরপুর কাজীপাড়াতে আপনি আমাদের অফিসে এসে ফিজিক্যালি এই প্রোডাক্টগুলো দেখবেন আপনার কাছে যদি মনে হয় যে এটা ঠিক আছে তারপরে আপনি কিনবেন আরেকটা ব্যাপার হচ্ছে যারা ঢাকার বাইরে আসেন হয়তো আমার অফিস পর্যন্ত আসতে পারবেন না তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে আমাদের যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন সোলার ইনভার্টার এমপিপিটি চার্জ কন্ট্রোলার ব্যাটারি সোলার প্যানেল হাইব্রিড ইনভার্টার যত যা কিছু লাগে সবই আপনারা নিতে পারবেন আমাদের কাছে হাইব্রিডের তাইওয়ানের ইনভার্টারগুলো আছে যেগুলো ব্যাটারি ছাড়া সরাসরি সোলার থেকে আপনাকে আউটপুট দিতে পারে আমাদের কাছে ইন্ডিয়ান মাইক্রোটেক এবং লুমিনাসের ইনভার্টারগুলো আছে যেগুলা সরাসরি সোলার থেকে আউটপুট দিতে পারে কিন্তু ব্যাটারির প্রয়োজন হয় কথাটা বুঝবেন তাইওয়ানের পাওয়ার টনিকের আমাদের যে হাইব্রিড ইনভার্টারগুলো এগুলাতে কোনো ব্যাটারির প্রয়োজন নাই শুধুমাত্র সোলার প্যানেল থেকে সরাসরি আপনাকে আউটপুট দিবে আর ইন্ডিয়ান যে হাইব্রিড ইনভার্টারগুলো যেমন মাইক্রোটেকের হাইব্রিড ইনভার্টার এবং লুমিনাসের হাইব্রিড ইনভার্টার এগুলাতে ব্যাটারি দরকার আছে কিন্তু আপনি চাইলে যেগুলাতে ব্যাটারি আসে দরকার আছে অর্থাৎ মাইক্রোটাই মাইক্রোটেক এবং লুমিন আছে যে ইনভার্টারগুলা এগুলাতে আপনি চাইলে কারেন্টের লাইন বন্ধ করে ডাইরেক্ট সোলার থেকে আপনি চালাইতে পারবেন একদম কারেন্টের লাইন অফ করে দিলেও সোলার থেকে আপনাকে আউটপুট দিবে ডয়েস পাওয়ারের এই যে চার্জ কন্ট্রোলারটা এটা তিরিশ অ্যাম্পিয়ার পাঁচচল্লিশ অ্যাম্পিয়ার এবং ষাট অ্যাম্পিয়ার তিনটা আছে। তিন রকমের এমপিপিটি এই কন্ট্রোলারটা আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তিরিশ এম্পিয়ারের ডয়েস পাওয়ারের এমপিপিটি চার্জ কন্ট্রোলারটার দাম পড়বে বিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচচল্লিশ এম্পিয়ারের এটার দাম পড়বে আপনার বাইশ হাজার পাঁচশো টাকা আরেকটা আছে হলো ষাট এম্পিয়ারের ষাট অ্যাম্পেয়ারটার একটু দাম বেশি ওটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা আর ডয়েস পাওয়ারের এই যে মেশিনটা এটা হচ্ছে দুই হাজার ওয়াটের এটার প্রাইস পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা এটার ছোট একটা আছে সেটা হচ্ছে পনেরোশো ওয়াটের সেটার দাম পড়বে সাতত্রিশ হাজার পাঁচশো টাকা দুই হাজার ওয়াটেরটা পাঁচচল্লিশ হাজার টাকা পনেরোশো ওয়াটেরটা সাতত্রিশ হাজার পাঁচশো টাকা তো আপনাদের যাদের অরিজিনাল প্রোডাক্টের দরকার হবে জেনুইন ইউএসের প্রোডাক্টের দরকার হবে জেনুইন জার্মানির প্রোডাক্টের দরকার হবে জেনুইন তাইওয়ানের প্রোডাক্টের দরকার হবে আপনারা এর মাঠে আসবেন প্রোডাক্টগুলো দেখে আপনি আপনার পছন্দ করে নিয়ে যাবেন দশকমণ্ডলী আমরা আছি ঢাকার মিরপুরের কাজীপাড়ায় আপনি আমাদের অফিসে এসেও প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে থাকলে কুরিয়ারও প্রোডাক্টটা নিতে পারবেন তো ভিডিওটা আর বেশি বড় করব না আমি এই প্রোডাক্টগুলোর প্রাইস এবং একটা বেসিক আইডিয়া আপনাদেরকে দিতে চাইছিলাম তো এই প্রোডাক্টগুলো আপনাদের লাগলে দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশানটা অন করে রাখবেন তাতে করে পরবর্তীতে আমরা যদি কোনো ভিডিও ছাড়ি সেটা আপনি পেয়ে যাবেন আর সোলার সিস্টেম সম্পর্কে যদি আপনি জানতে চান সেক্ষেত্রে ইউটিউবে ঢুকে আইপিএস মার্ট বিডি আমাদের এই চ্যানেলটাতে ঢুকবেন এখানে সোলার আইপিএস সোলার ইনভার্টার সোলার প্যানেল অর্থাৎ সোলার রিলেটেড প্রচুর পরিমাণে ভিডিও দেওয়া আছে আপনি আমাদের ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তারপর আপনি ডিসাইড করবেন কোন সোলার সিস্টেমটা করবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম